بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمانت بيضع شك مندلي السلام عليكم ورحمة الله وبركاته شادر عمانترون جانات چي اپنا در شکل کی جي جي خانتگي بوشه نيمي تو رمضان ماشه رمضان اسنشل ديك چين اشکر چي اپنا در جي جي خاني آتسن آتسن بھالو ابنگ اما در প্রত্যাশা সবসময় থাকে যে আপনারা সবসময় ভালো থাকুন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় এই হচ্ছে সেই প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন পাশাপাশি এই মুহূর্তে যারা অনলাইনে আমাদেরকে দেখছেন আইদার ওয়েবসাইট বা ফেসবুক পেজে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আইদার কল করতে পারেন আর না হলে কমেন্ট বা পার্সোনালি ইনবক্স করে ইনশাআল্লাহ আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন অ্যান্ড ইফ টাইম অ্যালাউস অ্যান্ড পারমিটস দেন আমরা চেষ্টা করব লাইভ স্টুডিওতে এই প্রোগ্রাম এই ডিসকাশন করার জন্য ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং পাশাপাশি আরেকটি রিমাইন্ডার দিতে চাচ্ছি যেটা আপনারা জানেন রমাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসি সংক্ষেপে বলা হয় আপনাদের বিগত দিনের ডোনেশনের মাধ্যমে একটি ডোনেশনের মাধ্যমে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছে ইনশাআল্লাহ এই ডোনেশনগুলি আপনারা অব্যাহত রাখবেন এবং আশা করছি আপনারা আজকেও সেটি রীতিমতো ইনশাআল্লাহ ডোনেশন করে যাবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো একটি চ্যারিটি সংগঠন নিয়ে বা কোনো ধরনের ডোনেশন নিয়ে সরাসরি ডোনেশন লাইন যে নাম্বারটি টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে আপনারা কল করে আমাদের একজন এক্সপার্ট প্রফেশনালরা বসা আছেন অ্যান্ড দে উইল বি এবল টু আনসার এনি অফ ইউর কোয়েশ্চেন শুড ইউ হ্যাভ আর যদি প্রশ্ন করতে চান সরাসরি স্টুডিওতে টেলিফোন নাম্বার এগেন আপনাদের টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে কথা আমি আর না বাড়িয়ে চলুন যা যাক আজকের আলোচনায় মূল আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় কিন্তু তার আগে আজকের অতিথিকে আজকে আপনাদের সামনে পরিচয় করে দিই সঙ্গে আছেন শ্রদ্ধেয় আলেমী দিন ফজিলত শেখ খেদির হোসেন যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব মসজিদে আয়েশার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও স্পেশালি লাস্ট 10 নাইটসের বা লাস্ট 10 দিনের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ আঞ্চলের আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কাদর সম্পর্কে লাস্ট 10 দিন সম্পর্কে এতিকাফ সম্পর্কে আই উড বি মোর ইন্টারেস্টেড টু টাচ অন দি সোশ্যাল অ্যাসপেক্ট অফ ইট বাট শুরু করার আগে জাস্ট আপনার কাছে ইন্ট্রোডাক্টরি বক্তব্য শুনতে চাচ্ছি লাস্ট 10 নাইটস প্লাস ডেই সম্পর্কে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি যে আমাদেরকে রমাদানের শেষ প্রান্তে নিয়ে এসেছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রথম দশক এবং এই যে মধ্যখান যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি রমাদানের এবং শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে নিই কালিমাতুল শুকর দিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা যারা আজকে এই প্রোগ্রামটা দেখতেছেন নিজের কাছে একটা বিশাল প্রশ্ন রাখা প্রয়োজন আমি যেটা মনে করি যে এই যে 20 দিন চলে গেছে আমাদের জীবন থেকে আমরা কি সঠিকভাবে এই সময়টা কাজে লাগাইতে পারতেছি পেরেছি কি না এই প্রশ্নটা নিজের কাছে রাখা প্রয়োজন এবং যদি এমন হয় যে সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে পারি নাই এখনও কিছু সময় আছে বরং এই যে শেষ দশক শেষ 10 দিন রয়েছে এই মহামান্বিত রজনী লাইলাতুল কাদারে আমাদের উচিত এবং কর্তব্য এমন কিছু কাজ করা যে কাজ করলে পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্য হাসিল করতে পারি এবং এমন অবস্থায় এই সময়টা কাটানো যে আমি আসলেই সময়টাকে গুরুত্ব দিচ্ছি এবং আমি চাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে এই দৃঢ় সম্পর্ক স্থাপন করা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার জীবনে যখন উনি তো আসলেই মদিনাতে আসার পরে দ্বিতীয় হিজরিতে রমাদানটা ওনার উপর ফরজ হয়েছিল ওনার জন্য এবং ওনার উম্মতের জন্য উনি 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন এই যে 9টি বৎসর আল্লাহর হাবিব রোজা রেখেছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই 9টি বৎসর আমি দেখলাম কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গাইরি যে এত গুরুত্ব দিতেন এই শেষ দশকে এই মহামান্বিত শেষ 10 দিনেই যেটাকে আমরা লাইলাতুল কদর বলে থাকি আশরুল আওয়াখির যেটাকে আমরা বলে থাকি এত গুরুত্ব দিতেন এই কারণে যে এই 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 10 দিনে একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে ইবাদত করলে পরে 80 বৎসরের চেয়েও শ্রেয় মহান একটি রাত ইবাদত করলে আমরা কি নিজেকে বঞ্চিত করব এই রাত থেকে আল্লাহর হাবিব অন্যত্র বললেন যে তাহাররাউ লাইলাতুল কদরি যে তোমরা লাইলাতুল কদরকে তোমরা খুঁজে বাহির করো সার্চ করতে হবে এবং সার্চ কীভাবে করবেন 20 তারিখ থেকে নিয়ে একবার ঈদের আগ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা রাতকে আপনাকে কাজে লাগাইতে হবে প্রত্যেকটা রাতকে গুরুত্ব দিতে হবে শুধু 21 না 23 না 25 না 27 না যদিও 27-এর ক্ষেত্রে অনেকগুলো হাদিস রয়েছে ইমাম ইবনে খুজাইমা
রহমতুল্লাহি আলাইহি যে হাদিস জগতের অন্যতম, ওনার মত হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক বৎসরে লাইলাতুল কাদারকে বিভিন্ন তারিখে নিয়ে আসেন। যদিও কৌলুর রাজে যে শক্ত মানে কবি কথাটা হচ্ছে যে বেজুর রাতে হয়ে থাকে, অনেক উলামা একরামে মনে করেন যে 20 তারিখও হতে পারে, 22 তারিখও হতে পারে, তবে 21, 23, 25 তারিখগুলার ক্ষেত্রে দলিলগুলা আরও একটু মজবুত। লিহাজা আমাদের এই রাতগুলাকে ভালোভাবে কাজে লাগাতে হবে এবং সময়টাকে ভালোভাবে আমরা যাতে করে সময়টাকে কাজে লাগাইতে পারি, যাতে করে আমরা এই মহা মান্নিত রাত অর্থাৎ লাইলাতুল কাদারকে আমরা পেয়ে যাই এবং পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জীবনটা পরিবর্তন করা এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্য হাসিল করা। বিল্লাহি তাওফিক। এখানে আপনি চমৎকার একটি কথা বলেছেন যে 10 ইভেন বা অড নাইটের কথা বলা হয়েছে, অড নাইটের কথা, কিন্তু এখানে আরেকটি বিষয় আপনি বলেছেন ইনস্টেড অফ লুকিং ফর অনলি 21st, 23rd, 25th, পুরো 10 দিনই তাহলে আমরা এটাই যেটা আল্লাহর হাবিব স্পষ্টভাবে বললেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এখানে কথাটা আসছে যে লাইলাতুল কদরকে সার্চ করা শেষ 10 দিনে, যদিও অন্যত্র অন্য হাদিস আছে বেজুর রাতের কথা। তারপরে এখানে আমভাবে বলেছেন যে প্রত্যেক রাতটা কিন্তু মূল্যবান। একটা বিষয় এখানে বোঝা প্রয়োজন, অনেক উলামা ইকরাম যেটা বললেন যে আমরা যদি 21 তারিখ বলি, 23 তারিখ বলি এবং একটা রাত্রিকে মুআয়্যান করে নেই, তাহলে আপনি কিন্তু এই যে অন্য রাতগুলা থেকে আপনি নিজে বঞ্চিত হচ্ছেন এবং আপনি সেগুলোকে মূল্য করবে দিবেন না। এবং যদি আসলে আপনি 23 তারিখ মনে করেন, 25 তারিখে লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি নিজেকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন লাইলাতুল কদর থেকে। লিহাজা উত্তম হবে যে প্রত্যেকটা রাতকে আমরা ভালোভাবে কাজে লাগাবো এবং আল্লাহর হাবিব এটাই তো করতেন যে প্রত্যেক শেষ শেষ 10 রাতকেই, মানে আল্লাহ যেটা বললেন কোরআন শরীফে, ওয়াল ফজর ওয়া লাইয়ালিন আশর, এই যে শেষ 10 রাতের কসম নিলেন, মানে কসম নেন এই জিনিসের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত, যেটার গুরুত্ব অপরিসীম। তার মানে হচ্ছে যে ইন্টেলিজেন্ট বিজনেসম্যান যারা আছি আমরা, উই হ্যাভ টু টেক দি অপরচুনিটি নট ওনলি সিলেক্টিভলি বাট অ্যাজ এ হোল সাম। ঠিক আছে, স্পষ্ট হয়েছে আপনার এই বক্তব্য। এখন আমি একটু সোশ্যাল অ্যাসপেক্টে দিতে যাচ্ছি, বা যার আগে 10 নাইটসে আমরা দেখছি এতেকাফ আমাদের ভাইরা বিভিন্ন মসজিদে যে যে জায়গাগুলি ফ্যাসিলিটি আছে না, এইখানে মসজিদগুলোর কী ভূমিকা আছে এতেকাফে যারা আছেন তাদের জন্য ফেসিলিটি করে দেওয়া? ফেসিলিটি বলতে হচ্ছে বিভিন্ন ধরনের নাসিহা সেশন, হালাকা সেশন, লেকচার সেশন, তাফসির সেশন, হোয়াট এভার ইট ইজ, স্পেশালি দোজ ব্রাদার্স হু আর ডেডিকেটেড দেমসেলভ ইন এতেকাফ। কারণ অনেক সময় অনেক মসজিদে কিন্তু এগুলো নেই, বা হয়তো মসজিদ কমিটি হয়তো এটা দেখছেন না বা ভুলে গেছেন, যেটাই হোক না কেন, আপনার কী মেসেজ থাকবে? দেখেন, এতেকাফ অর্থ হচ্ছে যে আপনার আত্মাধিক সম্পর্ক বৃদ্ধি করা। কার সাথে? আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে। আপনি আপনার নিজের পরিবার পরিজন, আপনার যে গড়ে দায়িত্ব রয়েছে, এটা কিন্তু বাধ্যতামূলক, ফরজ আপনার জন্য। আপনি একটা ফরজ তরক করে আপনি আসলেন মসজিদে 10 দিনের জন্য, এই 10টা দিনকে ভালোভাবে আপনাকে কাজে লাগাইতে হবে। এর অর্থ হচ্ছে যে আপনি এতেকাফ, আপনি যিনি মুতাকিফ মসজিদে প্রবেশ করবেন, এই 10টা দিন ভালোভাবে সুন্দর সুষ্ঠুভাবে আপনি সময়টাকে কাজে লাগাইতে হবে। এবং মসজিদের দায়িত্ব রয়েছে, যারা আসবেন তাদেরকে তো অবশ্যই যে দুরুসগুলা, দার্স যেগুলো আছে, এগুলো অবশ্যই মসজিদে পক্ষ থেকে দেওয়া উচিত, যাতে করে মানুষ কথাবার্তায় লিপ্ত না হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের মসজিদগুলোতে চার আড্ডা চলতেছে এতেকাফে, গল্প গুজার করেই ফজর পর্যন্ত সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু এতেকাফের উদ্দেশ্য না। এতেকাফের উদ্দেশ্য হচ্ছে আপনি নীরবেই আল্লাহর সাথে একটা কানেকশন বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ সেই 10 দিনে। কিন্তু মসজিদে যদি এই ভালোভাবে একটা ধরেন একটা প্রোগ্রাম তারা স্থাপন করতে পারে, একটা স্কেজুল যেটা আমরা বলতে পারি যে কোরআনের দার্স হবে, হাদিসের দার্স হবে, মাসলা মাসাইল সাধারণত মানে খুবই প্রয়োজন, যারা মুতাকিফ যারা এতেকাফ করবেন অনেকগুলো মাসলা মাসাইল জানেন না, এবং তাদের মধ্যে যদি একজন বিজ্ঞ মানুষ থাকেন তাহলে ঠিক আছে, আর না হয় মসজিদের ইমাম সাহেব, মসজিদের সাথে সংযুক্ত যে উলামা ইকরাম আছেন তারাও কিছু দায়িত্ব নিবেন, যাতে করে যারা এখানে আছেন তাদের সময়টাকে কোয়ালিটিভাবে মানে ব্যবহার করতে পারে। ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। এবং আরেকটি জিনিস দেখছি, যেহেতু আপনি এটা বলেছেন যে চার আড্ডা বলেছেন, আমি জাস্ট আরেকটি জিনিস অ্যাড করতে চাচ্ছি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু বেশি দূরে না, এন্ড অফ দিস মান্থ, যারা এতেকাফে আছেন বা যারা এতেকাফে নয় শেষ 10 রাতের, অ্যান্ড অবভিয়াসলি ইটস ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস দ্যাট ইন দি সাবকন্টিনেন্ট ইজ এনজয়ড আ লট। এখন এখানে প্রায়োরিটি কিভাবে সেট করা যায়? দেখেন, একজন মানুষ এতেকাফে থাকা অবস্থায় উনি যদি, অনেক সময় হয় আমাদের যারা ইয়াং আছে তারা কিছু
কিছু চাই যে ইবাদত করার পরে কিছু রিক্রিয়েশনাল টাইম, যে আপনার মাইন্ড একটু রিল্যাক্স হওয়ার জন্য চাইবে যে একটু খেলাধুলা দেখার। আমরা হাজারই হাজার ওয়াজ করি, বলি যে আপনি এতে খাফেগুলা করিয়ে না, কিছু সংখ্যক মানুষ করবেই। তো এখন যদি করে তাহলে তাদের জন্য বিকল্প কি, যে যদিও হয় এমন অবস্থা, তাদের এতেকাফ তো বাতিল হবে না, এতেকাফ ফাসিদ হবে না, তবে তাদের প্রায়োরিটি যেটা, প্রায়োরিটিকে সেট করতে হবে। আপনার প্রায়োরিটিটা কি, আপনি পরিবার পরিজন কাজকর্ম সবগুলো আপনি ছেড়ে আসলেন এখানে আধ্যাত্মিক সম্পর্কর মাত্রাটা বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য, আপনি এসে এখানে ফুটবল দেখার জন্য, এখানে ক্রিকেট দেখার জন্য, এই উদ্দেশ্যে তো আসেন নাই, আপনি আসছেন আপনার সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় করার জন্য, কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, দুরুদ শরীফ পড়েন, আজকার পড়েন, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। এই দশটার সময় দেখবেন দেখতে দেখতে চলে যাবে। দেখেন রমাদানটা আমরা প্রথমে একসাথেই বসছিলাম এবং আমরা কথা সেই সময় আমি আপনি নিশ্চয়ই বলতেছিলাম যে দেখেন রমাদান চলে আসছে আমাদের মধ্যে, আজকে বসে আমরা বলতেছি যে দেখেন রমাদানটা যাওয়ার পথে, হ্যাঁ যাওয়ার পথে এবং শেষ প্রান্তেই আমরা চলে আসছি। মানে মানে মুদ্দা কথা হচ্ছে যে প্রায়োরিটি সেট করতে হবে, মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনশাআল্লাহ আরও আসবো, কিন্তু তার আগে এখন কলগুলি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনছিলেন শেখ খিদিরের কাছ থেকে, এবং একটি গুরুত্বপূর্ণ যেটি আলোচনার থেকে বের হয়ে আসছে যে আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে, এইটা করা যাবে না করা যাবে বা এরকম জিনিস না নিয়ে আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে, কী করাটা উত্তম এবং কোন সময় করাটা উত্তম, এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমাদের ফোকাস থাকে। আপনি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, শেখ জুবাই বলেছেন যে কোয়ালিফাইড থাকবেন যারা এতেকাফ করছেন বা যারা এতেকাফের বাইরে আছেন, কোয়ালিফাইড একজন ইমামের কাছ থেকে, লোকাল কোয়ালিফাইড ইমামের কাছ থেকে বিস্তারিতভাবে আরও জেনে নেবেন। রিমাইন্ডার দিচ্ছি, আরএফসি ডোনেশন লাইন খোলা আছে, আপনাদের যদি কোনো ধরনের যেভাবেই হোক, ছোটো হোক বড় হোক, ইট ডাজেন্ট ম্যাটার, একটি ডোনেশনের বিনিময় কিন্তু আমরা 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। এবং এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যারা আপনারা বিগত কোনো চ্যারিটি মিস করেছেন বা ইচ্ছা আছে যে সব চ্যারিটিতে কন্ট্রিবিউট করার জন্য ফাইন্যান্সিয়াল কোনো ডিফিকাল্টি থাকতে পারে, এই জন্য আরএফসি হচ্ছে সুবর্ণ সুযোগ যেখানে আপনাদের একটি ছোট্ট ডোনেশনের মাধ্যমে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। ইনশাআল্লাহ আপনারা ডোনেশনগুলি অব্যাহত রাখবেন। যাচ্ছি এই সেগমেন্টের বা আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। ওকে, সো বেসিক্যালি মাই মম হ্যাজ থ্রি কোশ্চেনস। ওয়ান অফ দেম ইজ দ্যাট মাই মম ইজ ডুইং ইতিকাফ, বাট ওয়ান মাই ব্রাদার্স আর ফাইটিং, ইজ শি অ্যালাউড টু ব্রেক দ্য ফাইট? দ্য সেকেন্ড ওয়ান ইজ, ইফ মাই মমস পিরিয়ড কামস, শুড শি স্টপ ইতিকাফ অর কন্টিনিউ ইট? The third one is there are no elderly ones in the house, so my mom cooks food for the children and my dad. Is she allowed to do that? Can we have the answer in Bengali, please? Okay. Is it clear, all questions? Okay, no elderly. Okay, and sister, are you still on the line? Yeah. How old are your brothers? The oldest one is 9. Okay, fair. The I understood. The second one is... No, it's clear. It's clear. I've understood. 6. Okay. And the last one is 4. Okay. Thank you ever so much. Inshallah, Sheikh will answer in Bangla. The Sheikh, we'll start with the brothers, young children, as we see often happens now. Mother is in itikaf. Bismillah ar-Rahman ar-Rahim. Pratham je jinish ta bujhte hobe je itikaf ta masjide hobe na gore hobe. আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে স্পষ্টভাবে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের যে বিষয়টা আল্লাহ নিয়ে আসলেন কোরআন শরীফে, কিন্তু এখানে মসজিদ শব্দটা নিয়ে আসছেন, মানে ইতিকাফটা মসজিদে হবে। অতএব কৌলুর রাজেহ, এই ক্ষেত্রে অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে ইতিকাফটা মসজিদে হবে, যদিও হানাফি উলামা ইকরামের মত হচ্ছে যে মহিলারা চাইলে ইতিকাফ ঘরের একটা জায়গাকে মুআয়্যান করে ঘরে ইতিকাফ করতে পারবেন। এই কথাটা কিন্তু দলিলের ক্ষেত্রে এত সূক্ষ্ম না এবং জমহুরের বিপরীত এই কথাটা, এবং দলিলের ক্ষেত্রে আসলেই এটা মুতামাদ আলাইহি না, নির্ভরযোগ্য না, মুস্তনদ নয়। তারপরেও এখানেই মুহাক্কিক উলামা ইকরাম, হানফি মজহবের উলামা ইকরাম বলেছেন যে করতে পারবেন, কেউ যদি করে নে একবারে যে হবে না এটা নয়। এটা প্রথম বিষয় আমি বলতে হবে যে দেখেন গড়ে আপনি এতেকাফ করবেন, গড়ে এতেকাফ করার কয়েকটা চ্যালেঞ্জ আসতে পারে। চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি গড়ের যে সাধারণ কাজগুলো আছে এগুলো অ্যাভয়েড করা খুবই ডিফিকাল্ট। যেটা বললেন যে মহিলা উনি এতেকাফ করতেছেন, ভদ্র মহিলা এতেকাফ করতেছেন, ওনার ছেলে হয়তো ছেলেরা ইয়ে
করতেছে, খেলাধুলা করতেছে, ডিস্টার্ব করতেছে, মারামারি করতেছে, উনি এতেকাফে থাকা সত্ত্বে তো ওটাকে ম্যানেজ করে নিতে হবে, কারণ ক্ষতি হয়ে যেতে পারে। তারা মারামারি করার পরে যদি তাদের মধ্যে ক্ষতি হয়ে যায় তাহলে এটা কিন্তু মেনটেন করতে হবে। এখন আপনি দুষ্টামি করতে পারে, দুষ্টে তো স্বাভাবিক। এর জন্য উলামা ইকরাম বলেছেন যে আপনি এতেকাফ গড়ে করতে গেলে আপনার জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন আপনার যদি দায়িত্ব হয় যে গড়ে কেউ রান্না করতে পারতেছে না, আপনাকে রান্না করতে হবে, এমন অবস্থা আপনি তো তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা তো অবশ্যই আপনি করতে হবে, তাহলে এতেকাফ সঠিকভাবে করতে পারবেন না। তারপরেও হানাফি উলামা ইকরামের মত হচ্ছে যে আপনি গড়ে যদি এতেকাফ করেন তাহলে যদি পরিবার পরিজনের দায়িত্বে আপনি আছেন, তাদেরকে খাবারের ব্যবস্থা যদি করে দিতে হয় তাহলে আপনি করতে পারবেন। তবে আপনি তাদের সাথে আবার বেশ সময় কাটাতে পারবেন না। আপনার যে দায়িত্বগুলো আছে দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে আপনি আপনার গড়ের এক কোনায় চলে যাবেন, এটাই হবে বেহতর। তারপরে আমরা যেটা বলবো যে দেখেন এতেকাফটা এরকম হওয়া হয় না যে আপনি গড়ে এতেকাফ করবেন এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে মনের শান্তি নিয়ে এতেকাফ করাটা খুবই কঠিন। এই কারণে যে গড়ের যে কাজগুলো রয়েছে, আপনার দায়িত্ব রয়েছে ছেলে মেয়ের প্রতি, ফ্যামিলি প্রায়োরিটি যেটা রয়েছে, এগুলো সামনে রেখে অনেক সময় অনেকগুলো বাধা চ্যালেঞ্জ চলে আসে। লিহাজা আপনি শান্তি এবং সুষ্ঠুভাবে মন প্রাণ দিয়ে এতেকাফটা আপনি করবেন বলে আমার সন্দেহ আসছে। তবে আসেন যখন আপনি এতেকাফে নিয়ত করে ফেলছেন, আপনি এতেকাফ চালিয়ে যান, এক্ষেত্রে দলিল রয়েছে হানফি মজহবের উলামা ইকরামের মতে, আপনি চালিয়ে যান এবং দৈনন্দিন যে কাজগুলো আছে যেটা না করলে নয়, যেগুলো আপনি মনে করেন যে বাধ্যতামূলক আপনি করেন, আপনার মেয়ে যদি থাকেন মেয়েদেরকে এই দায়িত্ব দেন, ছেলেদেরকেও কিছু দায়িত্ব দেন, রমাদানে খাবার টাবার এগুলো কিছু মিনিমাইজ করেন যাতে করে প্রপার একটা প্ল্যান থাকে। আল্লাহু আকবার। আর যেহেতু আপনি লাস্ট কোশ্চেনটা উত্তর দিয়ে দিয়েছেন যে রান্না করার ক্ষেত্রে আর মান্থলি সাইকেলে বলেছেন, দেখেন যে নামাজের ক্ষেত্রে যে মহিলা যদি নামাজের নামাজ পড়বেন না, ইদা হাদাতিল মারআতু লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, আল্লাহর হাবিব স্পষ্টভাবে বলেছেন যে যখন একজন মহিলা ওনার মাসিক রোগ দেখা দিবে এমন অবস্থায় দুইটা কাজ উনি করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না। তবে এখানে এতেকাফের কথা বাধা আসে নাই। উলামা ইকরামের মত হচ্ছে যে যারা এতেকাফ করবেন শর্ত হচ্ছে রোজা রাখবেন, এতেকাফ করতে হলে আপনাকে রোজা রাখতে হবে, এটাই হচ্ছে ওয়াল আমালু আলা হাদা ইনদা আকসারি আহলিল ইলম। অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের মত হচ্ছে যে এতেকাফ করতে হলে আপনাকে সাইম হতে হবে, রোজাদার হতে হবে। এখন আপনার যদি মাসিক আসে তাহলে আপনি তো রোজা রাখতে পারবেন না, এখন রোজা না রাখলে আপনি এতেকাফ কী করতে পারবেন? অতএব এখানে মত পার্থক্য রয়েছে। আপনি ঘরে আসছেন, ঘরের এক কোনায় আপনি একটু ইবাদত করেন এতেকাফের নিয়ত নিয়েই, তবে ইয়াদ রাখতে হবে যে না, আপনাকে রোজা অবস্থায় এতেকাফ করাটাই হাদিস তারা এবং দলিলের ক্ষেত্রে সবচেয়ে সূক্ষ্ম। আল্লাহু আলাম। তার মানে তিনি বলছেন যে যদি এটা মান্থলি সাইকেল চলে আসে তাহলে শি ক্যান কাম আউট অফ দি স্টেট অফ দি এতেকাফ। অবশ্যই, কোনো পেনাল্টি, কোনো কফারা ফি দিয়ে কিছুই আসবে না, কোনো কিছু আসবে না। অসংখ্য ধন্যবাদ। আশা করছি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে যদি কোনো ধরনের বিস্তারিত আরও একটু কনফিডেন্সিয়ালি জানতে চান তাহলে লোকাল কোনো কোয়ালিফাইড আলেমের কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন। পাশাপাশি যদি ডোনেশন করতে চান ডোনেশন লাইন খোলা আছে এবং আপনাদের একটিমাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটেবল কিন্তু আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি এবং ডোনেশন লাইন টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে। এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো অর্গানাইজেশন নিয়ে বা কীভাবে দিয়ে হয় বা কীভাবে কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনকে আপনি যদি ডোনেশন করতে চান, ডু ফিল ফ্রি টু কল ইন টু দি ডোনেশন হটলাইন নাম্বার অ্যান্ড ইনশাআল্লাহ উইভ কট আ প্রফেশনাল এক্সপার্ট সিটিং অ্যাট দ্য ব্যাক অফ ইউর কল অ্যান্ড ইনশাআল্লাহ উইল বি এবল টু আনসার এনি অফ ইউর কোয়েশ্চন শুড ইউ হ্যাভ। নাও শেখ, গোয়িং ব্যাক টু আর কনভারসেশন, এতেকাফের কথা আপনি বলেছেন এবং আপনি বলেছেন কীভাবে প্রায়োরিটি সেট করতে হবে। আরেকটি জিনিস যেটা সাধারণত অনেক সময় দেখা যায়, মসজিদের যে বাউন্ডারি, এতেকাফে যারা ভাইরা আছেন, এখন কোনো কোনো মসজিদ আছে ফর এক্সাম্পল ইউ হ্যাভ দি বাউন্ডারি কিন্তু তারপরেও মসজিদের বাউন্ডারি থাকলেও আপনি মসজিদের বাইরে কিন্তু আবার তাদের পার্কিং স্পেস আছে, তারপরে হচ্ছে বাউন্ডারি। তখন কেউ কেউ মনে করেন যে ওইটাও কিন্তু মসজিদের অংশ, তাহলে মসজিদের মেইন যে বিল্ডিং আছে এর থেকে বের হয়ে পার্কিং লটে ঘুরে আসে বা কাউকে ডাইরেকশন দেখাচ্ছেন বা যেটাই হোক না কেন ফ্যামিলিকে ডাকছেন, এটা কি সম্ভব? I think one thing we have to remember is while a person is in i'tikaf, they must maintain the rules and regulations. First and foremost, the most important rule is that they don't exceed the limit, the border that has been set. Now, what is that border? Is it the car park itself? Is it the masjid or the boundary of the actual building itself? The more correct opinion is it is actually the walls that circle in the masjid. So makan lis-sujud, masjid is dharfu makan. Yeah, it means makan lis-sujud, the place that has been
initially established for the purpose of prayer, so not the car park. The car park initially was not created for the purpose of prayer, but rather for parking. Even though during busy times we use the car park, right? If it needs to be. But that wasn't the intention. We joined the road, so the prayer is valid. However, the main place of prayer, makan lis sujud, which was initially established, that is the border. On that point, if it is an absolute necessity, for example, nowadays in purpose-built mosques, we have a fantastic facility when it comes to the usage of toilet, having a shower. So it's internal. In the past, it wasn't internal during the time of Rasulullah. So he made it very clear, if it's for bowl and ghaid that you need to relieve yourself, then it is permissible for you to go out. In addition to that, if it's an absolute necessity that you have to go and fulfill that, many of the ulama, they say it is absolutely fine. Rasulullah is in i'tiqaf and he is visited by one of his wives. And so the Messenger sallallahu alayhi wa sallam, during the night, he intends to take her back home. And while he exits the masjid and he comes out of that border, two of the companions see him. Walking with a female. So he didn't want any doubt to be embedded within their heart. So he says to them, "Ala rislikuma, hold on a moment, hold on a moment. Innaha Safiya, bear in mind, she's my wife, Safiya." So just to clarify, from this, the ulama, they understood that the Messenger came out and he took her back home. There are other narrations to say that Ummahatul Mu'mineen, while he was in i'tiqaf, they came and visited him and he took them back. This is how you define a darura, absolute necessity. You wouldn't let your daughter drop off some food late night and then let her go home. A brother asked me yesterday, he said, I have to go to the court on this date and I'm in i'tiqaf. I don't want to miss i'tiqaf, but that is a very important date. I have to go to the court and attend. And I said, it's absolutely fine. Ad-daruratu tubihu al-mahdhurat. A necessity facilitates that for you, which is generally prohibited. It makes it permissible for you. However, exceptional. Ma jaza fi ad-darura hurrima ba'da zawaliha. Once you've met that darura, you've left the building, you don't go wandering around to the local shops and then you become busy with other things. Once you've met your darura, hurrima ba'da zawaliha. It becomes prohibited after you have met that darura. So even if there is a requirement, especially a legal system or whatever, if there is a legal issues, then they can only do as much as they're supposed to do. Absolutely. Nothing else. Just one point to clarify here is that even then, it is always best while you are in i'tiqaf, speak to your imam. فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ. Ideally, we always say, speak to the imam in the masjid that you are doing i'tiqaf for better guidance regarding the mas'ala, because he will have to personally assess, does it fall under darura, wala haja, or is it just something that is adi, something that is normal? He will be able to assess that. But generally, as we mentioned, the general hukum ruling is that if it's something so important that there is no alternative, your wife has a hospital appointment. She cannot cancel. It's a life-death situation. It could be a severe illness and you have to take your wife. Absolutely. It's absolutely fine. However, like we said, the last 10 days, try and keep all of those important things outside of those last 10 days so you can maximize your time in i'tiqaf. And that is the idea. I hope that clarifies a lot. And if you do have any question regarding this matter, then feel free to call in after the break. And inshallah, we'll be able to answer this question. Our Sheikh will be able to answer those questions. In the meantime, if you'd like to donate, the RFC donation line is open, even when we're on break. And feel free to donate whatever you can within your best capacity. And one single donation of yours can be then equally distributed amongst the 26 live charity people. Do stay with us. We'll be right back after a short moment. Wassalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং যারা অলরেডি আমাদেরকে দেখছেন আমরা দেখছি রমাদান এসেনশিয়াল এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন এবং টেলিফোন নাম্বারটি স্ক্রিনের নিচেই কিন্তু দেওয়া আছে পাশাপাশি রিমাইন্ডার দিচ্ছি যে যদি কোনো ধরনের ডোনেশন করতে চান আরএফসি ডোনেশন দেন প্লিজ ফিল ফ্রি টু কল ইন টু দি ডোনেশন হটলাইন নাম্বার অ্যান্ড ইনশাআল্লাহ single donation of yours can be equally distributed amongst the 26 live charity appeal. Jodi kono proshno thake kono dhoroner organization niye donation line e shorashori call kore inshallah jene niben. Abong studio line e jodi kono dhoroner masla masail shongkranto bishoy apnara jante chan, specially Ramadan bishoy, then please feel free to call into our studio and inshallah the Sheikh will try within his best ability to answer your question. Now Sheikh, before we move on to the telephone call, jehetu amra ekti alochona chilam about the i'tikaf and the boundaries. Now for an instance, I just wanted to have the understanding je
একটি মসজিদের মেইন ল্যান্ড রেজিস্টার বাউন্ডারির মধ্যে পড়লেও কিন্তু ফর ইনস্ট্যান্স দের আর সার্টেন স্পেস দ্যাট ইউ ডোন্ট ইউজ ইট ফর ডেজিগনেটেড prayer for salah, that could be your utilities or warehouse or whatever, I mean storeroom, whatever you use it, but you do not use it for prayer space, and it's completely detached of the main building. But মসজিদের যে মেইন বাউন্ডারি আছে ওটার মধ্যে পড়ে, তো এই অবস্থায় what would your best option to avoid it? আমরা যেটা ব্রেকে যাওয়ার আগে বললাম যে দেখেন মসজিদ যখন নির্মাণ করা হয় এখানে বসে কিছু মানুষ একটা জায়গাকে মুআয়্যান করে নিয়েছেন যে এই জায়গাটাকে ওকফ করে শুধু মসজিদের জন্য। আমরা বললাম যে মসজিদ শব্দটা আসছে আরবি ভাষা পড়লে বুঝবেন জরফে মাকান মাকান লি সুজুদ, যে জায়গাটাকে উপরেই সাজদা দেওয়া হয়। এবং দেখেন এই যে মেইন হল প্রেয়ার হলটা হচ্ছে এটাই হচ্ছে নামাজের জন্য নির্বাচিত একটা স্থান, এই স্থানেই আপনি এতেকাফ করবেন। লেহাজা আপনি দেখবেন যে মসজিদে গেলে ছোট ছোট রুমগুলো রয়েছে মসজিদের মেইন হলের ভিতরে, যদিও যারা মুতাকিফিন যারা এতেকাফ করতেছেন দেখবেন যে মসজিদ থেকে বাইর হয়ে নিচের তলায় যাচ্ছেন উপর তলায় যাচ্ছেন, এগুলো হাজতের কারণে। খাবার যদি হয় যে উপরে, ধরেন আমাদের মসজিদে উপরে একটা কিচেন আছে, তো এরা তো কিচেনে যেতে হবে খাবার জন্য। লেহাজা যা ইজ বেলা এটা পারমিশন রয়েছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যে কথা বলতে হয় যে বিদুনি সাবাব, কোনো কারণ ছাড়া এমনি এমনি ঘোরাঘুরি করা, এটা কিন্তু কেরাহতের কিছু বিষয় রয়েছে যে অপছন্দনীয়। অনেক উলামা ইকরাম বলেন যে মসজিদের হদের বাইরে বিনা কারণে চলে গেলে আপনার ইতিকাফটা কিন্তু ফাসিদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আই থিঙ্ক দ্যাট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার। এবং শেখ ফার্স্ট সেগমেন্টে যেভাবে বলেছেন, যদি কোনো ধরনের ডাউট থাকে যে লোকাল ইমাম আছে, আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত জেনে নেবেন। যাচ্ছি এই মুহূর্তে কলার ক্যাচ লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Hello, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ji, prashna karun. I wanted to ask about itikaf. Right. My local mosque, they do itikaf, but they have like flats or rooms on the third floor in the mosque. So during itikaf, what they do is they tell you to go and stay in that room. So I wanted to ask, is that right? Would the itikaf count or will it not be valid? Okay, is it clear to you? Yeah. Okay, that's clear, inshallah. To listen, and Sheikh will be answering your question. Thank you very much for calling in, Sheikh. As we said, if you have been watching the program from the beginning, or perhaps when we have began spoken about i'tikaf, the masjid has been designated for the purpose of i'tikaf, and the i'tikaf needs to be within the boundary of the masjid, especially the space that has been nominated for prayer. So the main hall, this is where the i'tikaf needs to be. However, if the mu'takifin, the people who are doing i'tikaf, they happen to sleep on the third or the fourth floor, and they spend most of their time in the main hall, worshipping Allah, busy in ibadat. And then it happens that when it comes to the night and they need to have some rest, and they go to that room that has been designated for them within the premises of the masjid. So it might be an annex, which is to some extent connected to the masjid, so on and so forth, or a part of the building where it is not mainly used for the prayer, but sometimes they pray in it, the rows extend all the way, then it is fine if the masjid feels that the main hall is not suitable for it. But we will urge the masajid to really think about this carefully and think about the verse of the Quran, وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ, that the i'tikaf is done in the masjid, the prayer, the place where the prostration is done, where the salah is done. If it happens to be they don't have that facility and they're using their floors where generally sometimes prayer takes place, inshallah there is no problem with that. However, as we said, awla, afdal, it is better, it is more correct according to the Quran and the Sunnah that the actual i'tikaf takes place in the main prayer hall. Wallahu a'lam. I hope that clarifies the question, but if you do have any more questions, then please feel free to call in and inshallah we'll be able to answer this question. Let's move on to our next caller, but before that, the donation line is open. If you'd like to donate, then please feel free to call into our donation line. Next caller, assalamu alaikum. Walaikum assalam. Ji, bhun prashna kurun. Amar prashna hoche se tinta, choto choto. Ji. Ei je shobe kodure ratta kokhon maghriber pore ki shuru hoy? Okay. Ekta prashna. আর সবে বড় রাত্রে যখন কোনো নির্দিষ্ট করা হয় নাই, তারপরেও আমরা সবাই 27 রমজানটাকে কেন প্রাধান্য দেই? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে, কেউ যদি মনে করেন যে একজন পেনশনার সে ইনকাম করে কিন্তু সম্পূর্ণটাই সে মানুষকে দিয়ে দেয়, তার কোনো সেভিংস নাই, কিছু নাই, তবে আছে মারা গেলে তার কাফন দামানোর জন্য ব্যবস্থা আছে, এবং
সে তার পেনশন আছে, সে ওন পেনশন আছে মানে পেনশন দিয়ে চালায় এবং যেটা বাকিটা ইনকাম করে সেটা সম্পূর্ণটাই দেশে হোক বিদেশে হোক সম্পূর্ণটাই সে নিজস্ব পরিবারবর্গ গরিব আত্মীয় স্বজন দেশে বিদেশে সমস্ত দান করে দেয়, এটা কি তার জন্য ঠিক আছে? আচ্ছা, এখানে একটি প্রশ্ন থাকবে, উনি পেনশন পাচ্ছেন কিন্তু পাশাপাশি উনি কিন্তু কাজও করছেন, ইজ দ্যাট কারেক্ট? I think she has dropped the line, but I think that's what I've understood, but we'll answer it accordingly, inshallah. Oshanko dhannabad, tar pore jodi apni third question ta jodi clarify ba clear na hoy, apni please feel free to call us back again, and inshallah amra chesta korbo answer deyar jonno. Let's start with the Shab-e Qadar. When does it start? Shab-e Qadar jeta Lailatul Qadr er ratri ta shuru hoy maghrib er por theke. Bon apnar proshnei apni nije bole diyechen je ratri ta kintu shuru hoy islamically maghrib er por theke niye fajar porjonto. Tatanazzalul malaikatu war ruhu ইহা বিইজনি রাব্বিহিম, যে লাইলাতুল কদর যে কথাটা আসছে যে ফেরেশতারা নাজিল হন কখন, রাত্রির এই দিকটা, এবং তাফসীর করলে পরে পাওয়া যায় মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত, এবং এটাই লাইলাতুল কদর অর্থাৎ মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। কদর আমরা জানি বেজোড়, কিন্তু তারপরে 27-কে প্রাধান্য দেওয়া হয়। 27-এর ক্ষেত্রে কিছু রেওয়ায়েত রয়েছে এবং কিছু কওয়ি রেওয়ায়েত রয়েছে। উলামায়ে কেরামের মত হচ্ছে যে এই হাদিসগুলো সামনে রেখে কিছু ইশারা রয়েছে 27-এর ক্ষেত্রে, কিন্তু প্রথম সেগমেন্টে আমরা যেটা বললাম যে ইমাম ইবনে খুজাইমা বড় মাপের একজন মুহাদ্দিস মুহাক্কিক আলিম ছিলেন, উনি বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু প্রত্যেক বৎসর 27-এ শবে কদরটাকে মনোনীত করেন না, বরং বিভিন্ন বৎসরে আপনি দেখবেন যে কোনো এক বৎসরে 21 তারিখ হয়ে গেছে, কোনো এক বৎসরে 23, কোনো এক বৎসর 25, এবং এই বৎসর 27-ই হতে পারে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের নলেজেই, আল্লাহর হাবিব উনি গড় থেকে বাইর হলেন যে সাহাবায়ে কেরামকে বলবেন যে কবে লাইলাতুল কদর, লাইলাতুল কদর 25-এ না 26-এ না 27-এ। গড় থেকে বাইর হওয়ার পরে ফাতালাহা দেখলেন যে দুইজন সাহাবি কথাবার্তা বলতেছেন, একটু জোরে কথাবার্তা বলতেছেন, তো ওদের সাথে কথা বলতে গিয়ে উনি ডেটটা আর মনে করতে পারেন নাই যে ইনফরমেশনটা ওনার কাছে ছিল, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমত। আমরা একটা দিনকে মুআয়্যান করে নিলে, নির্দিষ্ট করে নিলে বাকিগুলো দিন বাকি রাতগুলোকে আমরা নিজে বঞ্চিত হয়ে যাব, ভালোভাবে ইবাদত করতে পারবো না। আমাদের উপমহাদেশে খাস করে যেটা আমরা দেখতে পারি যে 27-এর রাতে 27-এর এই রজনীতে বিশাল আয়োজন, বিশাল গুরুত্ব, বাকিগুলা দিনেই লাইলাতুল কদরের কোনো খবর নাই, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু আসলে বাকি রাত্রের উপর জুলুম হচ্ছে। আমরা প্রত্যেক রাতেই লাইলাতুল কদরকে তালাশ করব, তবে 27-এর রাতে দলিল রয়েছে, 27-এর রাতে যে কাজটা করতে পারি উলামায়ে কেরাম বলেন আরও একটু বৃদ্ধি করে দেয় আমাদের ইবাদতগুলো। আল্লাহু আকবার। অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট কোয়েশ্চেন, যতটুকু আমরা বুঝেছি, লেটস সি, উনি পেনশনার কিন্তু ইনকামও আছে, যেটা মনে হচ্ছে হি মাইট বি ওয়ার্কিং পার্ট টাইম, সেভিংও থাকতে পারে, বাট উনি যে ইনকাম করেন কিন্তু সব কিন্তু দিয়ে দেন, যেটা আমরা বুঝেছি হয়তো গরিব বা আত্মীয় স্বজন যাদেরকে দিয়ে দেন। এই অবস্থায় আমার যেটা আমি বুঝেছি যে জাকাত নিয়ে প্রশ্ন আছে, ইজ দ্যাট দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং? আমার প্রশ্নটা পুরো ক্লিয়ার না, যদিও আমরা মানে কিছু লাইট আনসার দিতে পারি আপনাকে, যে একজন মানুষ ওনার একটা ইনকাম আছে, স্টেডি ইনকাম যেটা হচ্ছে ওনার পেনশন, এবং এই পয়সাটা ওনার মালিকানায় আসার পরে উনি বৎসর পূর্ণ হওয়ার আগেই, এক হাউল অর্থাৎ 354 দিন পূর্ণ হওয়ার আগে, সাহেবুন নিসাব হওয়ার পর থেকেই এই পয়সাটা উনি ব্যয় করে দেন, মানুষকে দিয়ে দেন, এটা ভালো একটা কাজ, উনি ওনার জান্নাতকে সুন্দর করতে চাচ্ছেন, এটা ভালো কাজ, আপনি দিবেন অবশ্যই, যদি হয় যে উদ্দেশ্য তাকে গরিবকে দরিদ্র মানে দরিদ্র বিমোচনের উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনার এই যে বৎসর যেটা আপনি সাহেবুন নিসাব যিনি হলেন যে সম্পদের মালিক, এই দিন থেকে নিয়ে আপনার জাকাত যেদিন আপনি দিবেন, এই এর আগে যদি আপনার পয়সা সবগুলো চলে যায় যে আপনার জাকাত যেদিন দিবেন সেই দিন আপনি আর সাহেবুন নিসাব নয়, তখন আপনার উপরে তো জাকাত আসবে না। তবে একটা পয়েন্ট এখানে বলতে হয় যে সাদাকা অবশ্যই আমরা দিব, কিন্তু আমার আন্ডারে যদি আমার পরিবার পরিজন থাকে আর আমি খুব সাদাকা দিলাম এবং দেখা যায় যে আমার ছেলে মেয়ে রীতিমতো খাচ্ছে না, পরিধান করতে পারছে না, এটা ঠিক না। আর তাদেরকে প্রথমে লুক আফটার করার পরেই আমি সাদাকা এগুলা অবশ্যই দেব। আল্লাহ আকবার। আচ্ছা, আর এখানে একটা জিনিস ক্লারিফাই করা দরকার, যদি কোনো ডাউট থাকে যে এনাকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, কারণ লাইভে কিন্তু অনেক ডিটেল আমরা জানতেও পারবো না, দেয়ার ইজ রেস্ট্রিকশনস ইন লাইভ, এবং প্রশ্নটা ক্লিয়ার নয়, আমরা কিছু
গাইডেন্স দিয়েছি আমি 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 ডাউট থাকে রিকোয়েস্ট করব যেটা যে বোন আবারও আপনি যদি প্রোগ্রামটা দেখেন এখনো দেখতেছেন তাহলে আবারও একটু কল দেন আমাদেরকে মানে ক্লিয়ার করার জন্য বলা হয় আর যদি মনে করেন আমাদের এমন একটা পরিস্থিতি হতে পারে যে উই নো শো যে এখানে জায়গা দেওয়া যাবে কি না কারণ উই ক্যানট অ্যাসেস ফিজিক্যালি দি ফিনান্সিয়াল এবিলিটি তো এমন তো অবস্থায় কি অ্যাভয়েড করা বেটার নাকি স্টিল দিয়ে দিতে হবে না দেখেন যাকাতের বিষয়টা হচ্ছে মিরাসের মতো আমরা সবসময় তালাকের মতো যে আপনি লোকাল একজন ইমাম সাহেবের সাথে বসে আপনি পার্সোনালি একটু কথা বলেন যদিও উনি জাজাকিল্লা আপনি ফোন করেছেন আপনাকে জাজাকিল্লা মানে অশেষ ধন্যবাদ আপনাকে দিই যে আপনি জানার জন্য তো ফোন করেছেন তারপরে এই ক্ষেত্রে কিছু মাসলা আছে যে তারপরেও সিক ফার্দার অ্যাসিস্ট্যান্স এটাই সিক ফার্দার গাইডেন্স অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশা করছি প্রিয় বোন আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং জাস্ট রিমাইন্ডার হিসেবে আমরা আরএফসি ডোনেশন কিন্তু জাকাত অ্যাকসেপ্ট করি এবং যদি আপনি জাকাত দিতে চান বা অন্য কোনো সদাকাত দিতে চান তাহলে সরাসরি আরএফসি ডোনেশন লাইনে কল করে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের ডোনেশনগুলিকে অব্যাহত রাখবেন এবং আপনাদের একটি ডোনেশনের বিনিময় কিন্তু 26 লাইভ চ্যারিটেবল কিন্তু ইকুয়ালি আমরা ডিস্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছে যাচ্ছি পরবর্তী কলার কে আছে লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অনুরোধ করছি আপনি আপনার টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জীবন প্রশ্ন করুন মাই কোশ্চেন ইজ মাই হাজবেন্ড ইজ এ সোল ইনকাম মেক্স মানি ওকে এন্ড আই ডোন্ট ওয়ার্ক ওকে সো বাই দ্য এন্ড অফ দ্য মান্থ সামটাইমস উই ডোন্ট হ্যাভ এনি মানি লেফট টু কভার ফর আদার এসেনশিয়াল থিংস সো আম আই অ্যালাউড টু ইউজ লাইক চাইল্ড বেনিফিট মানি টু হেল্প আস আই'ম সরি আই ডিডন্ট গেট দ্য লাস্ট বিট চাইল্ড বেনিফিট মানি টু হোয়াট Is it clear to you? Oh, okay. Okay, that's fine. It's clear. Inshallah. Thank you very much. We'll hear from the Sheikh. Bismillah ar-Rahman ar-Rahim. Very important question, sister, and a very valid question, rather. The husband is the sole primary bread finder of the house. He is the sole earner of the house. And it happens to be that he's looking after a few people, under his custody, his wife, his children. End of the month, there is no finance left. There is no money left. And the question is, the sister said, can she use the child benefit, the money that is given solely to the child for their upbringing, their nurturing, their clothing, their food, to sustain the family? Absolutely fine, because you as a parent, you have the right of the wealth of your child, even though that money is given to you by the government for the child, but it's for that family, because throughout the month you have been looking after that child. Throughout the month you have been paying for their expenses, their clothing, their food. So you are spending already on them. So in that case, it's absolutely fine for you to use that money, and there is no harm with that, inshallah. Even though we will always recommend that that money is saved for the children, for their future, for their prosperity, education, so on and so forth. But as you said, certain circumstances calls for certain measures. And in this case, inshallah, there is no issue with that. Whatever your child has, it is yours. One of the companion, he came and he said, Ya Rasulullah, my father keeps taking my wages and he wants a portion of my wealth. The Prophet ﷺ became quite perturbed and he said, you see, you belong to your father and your wealth belongs to your father. So this is an evidence, inshallah, but I say this because it is still the wealth of your child, but because you're spending throughout the month on your child, so it's absolutely fine. I hope that clarifies. And if you do have any further, if you need any further advice or guidance, do speak to your citizen advice bureau and find out if there is any other possibilities, just in case if there is any. However, do take the necessary advice accordingly. Okay, let's move on to the next caller. In the meantime, if you would like to donate, then RFC donation line is open and feel free to donate. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. আমরা শুনছি আপনাকে সরাসরি স্পষ্টভাবে আপনি প্লিজ দয়া করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জীবন প্রশ্ন করুন আমি যে একটুকে প্রশ্ন করেছিলাম যে আপনারা ঠিক আমি আমি ইনকাম করি অনেক পয়সা কিন্তু আমার কিছু থাকে না আমি আপনাদের এই রমাদান ইয়েতেও আমি পয়সা দিচ্ছি আমি সারা আমি পেনশনার আমি 67 ইয়ার্স ওল্ড তবু আমি কাজ করি আচ্ছা কিন্তু কাজটা করি আমার উদ্দেশ্য যে আমি যদি কাউকে কোনো পয়সা দান না করি আমি অনেক ভরে রাখতে পারবো কিন্তু আমি সম্পূর্ণ পয়সাটাই আমি গরিবদেরকে দিয়ে দিই নিজস্ব আমার নিজস্ব ফ্যামিলিও করি তারপরে এখানে তত রকম যতটুকু আমার ক্ষমতা হয় মাদ্রাসা মসজিদ আমি দিয়ে দিই আমার কোনো সঞ্চয় নাই
আমার কোনো সঞ্চয় নাই, শুধু আমি মারা গেলে আমার যে কাফন দাফন করতে হবে এটাই আমার শুধু, আর আমার কোনো কিছু নাই, দেশে বিদেশে কোনো সঞ্চয় নাই, যা হয় আমি সবটাই দিয়ে দিই, আমার কোনো জাকাত আমার কোনো কোনো কিছু নাই। ওকে আপনি একটু এটা আমি আমার যে আমার আন্ডারে যে আমার সন্তান আছে তাকে মোর দ্যান এনাফ আমি লুক আফটার এর জন্য দিয়ে দিই। আপনার প্রশ্ন পেয়ে গেছি, আপনার প্রশ্ন পেয়ে গেছি, এখন স্পষ্ট হয়ে গেছে প্রশ্নটা যে আপনি পেনশনার, আপনার যে আয়টা আছে আপনি কিন্তু এই আয়টা আপনার কাছে রাখেন না বেশ দিন, আপনি আয়টা বিতরণ করে দেন মানুষের কাছে, ভালো একটা কাজ করতেছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, যে আপনি পয়সাটা আসার পরে গরিবকে আপনি সাহায্য করতেছেন, এটা ভালো কাজ। এবং আপনার কাছে পয়সা আছে বিদায় আপনি নিসাবের উপরে আপনি আছেন, কিন্তু এক বৎসর পূরণ হওয়ার আগেই আপনি পয়সাটাকে ব্যয় করে দেন। যদি এমন অবস্থা হয় যে দেখা যায় যে আপনি আপনি জাকাতের মালিক, আপনি নিসাবের মালিক হয়েছেন এই মাসের 10 তারিখ, আপনার নেক্সট ইয়ার 354 দিন হিসাব করে আপনার 354 দিনেই আপনি জাকাত দিতে হবে, এটা হচ্ছে আপনার জাকা অ্যানিভার্সারি ডেট, এই ডেটে আপনি পয়সাটা দিবেন। দেখা যায় যে এই ডেটে যাওয়ার পরে আপনার কাছে 10,000 পাউন্ড ছিল, 20,000 পাউন্ড ছিল, এই 354 দিনের ভিতরে আপনি পয়সাটা আসে চলে গেছে, আবারও কিছু আসছে আবারও চলে গেছে, পেনশনের বিশাল আকারের একটা পয়সা আসছে, কিছু সেভিং আছে, সবগুলো আপনি ব্যয় করে দিচ্ছেন, 354 দিনেই দেখা যায় যে আপনার ব্যাংকে শুধু 20 পাউন্ড রয়েছে, 30 পাউন্ড রয়েছে, এমন অবস্থায় আপনাকে জাকাত দিতে হবে না, আপনি মোটেই জাকাত দিতে হবে না, কারণ আপনি সেই সময় আপনি ইয়ে না নিসাবের মালিক নয়, লিহাজা আপনাকে জাকাত দিতে হবে না। আল্লাহু আলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি কি লাইনে আছেন? আশা করছি আপনি আপনার স্পষ্ট উত্তর পেয়েছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি ফিরে আমাদেরকে আবার কল করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি বলেছেন যে আরএফসি ডোনেশন লাইনে আপনি দিয়েছেন এবং দিচ্ছেন, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের মতো সবাই আপনারা ডোনেশনগুলিকে অব্যাহত রাখবেন এবং ডোনেশন লাইন খোলা আছে। যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফোন করছেন, প্লিজ কাইন্ডলি ডু কল ইন টু দি লাইভ টু দি স্টুডিও, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মাসলা মাসাইল সংক্রান্ত, এই হচ্ছে লাইভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়া হবে, এবং পাশাপাশি ডোনেশন লাইনও কিন্তু খোলা আছে, যারা ডোনেশন করতে চান একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি ইনশাআল্লাহ, আপনারা আপনাদের ডোনেশনগুলিকে অব্যাহত রাখবেন। শেখ, যেহেতু আমরা জাকাতের বিষয় আছে কথা বলেছি এবং জাকাতের ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন, আমি একটু জাকাতের বিষয়ে জানতে চাচ্ছি, আমাদের যারা ভাইরা বা বোনরা বিজনেসের সাথে জড়িত আছেন, এখন অনেক সময় অধিকাংশ সময় যে বিজনেস রিলেটেড জাকাত আছে বা কীভাবে জাকাত দিতে হবে বা এটা এই জিনিসটা কিন্তু জানা নেই, একটু আপনি যদি টাচ করেন বিজনেসের উপরে জাকাত বা যারা বিজনেস কীভাবে জাকাত দিতে হবে বা কীভাবে ক্যালকুলেট করতে হবে। সাধারণত আমরা যেটা মনে করি যে জাকাতটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের উপর, একজন ব্যক্তির উপর, যে পুরুষ হন আর নারী হন, ওনার পার্সোনাল যে অ্যাসেট আছে, যে ওনার মূলধন যেটা আছে এটার উপরে জাকাত দিতে হবে, সাধারণত মানুষ এটাই মনে করে। কিন্তু আপনার যদি ব্যবসা হয়, আপনার লাইভ স্টক যদি থাকে, কিছু প্রোডাক্টিভিটি থাকে, আপনার স্টক যেগুলো আছে মেশিন এগুলোর উপরে আসবে না জাকাত, যেগুলো দিয়ে আপনার প্রোডাকশন হয়ে থাকে, একটা গার্মেন্টস ধরেন উদাহরণ দিয়ে, একটা গার্মেন্টসের ফ্যাক্টরি যদি হয়, আপনার যে স্টকগুলো আছে এখানে এগুলোর উপরে জাকাত আসবে, কিন্তু যে মেশিনগুলো আপনি ব্যবহার করতেছেন স্টকটাকে প্রডিউস করার জন্য এগুলোর উপরে জাকাত আসে না, এবং আপনাকে জাকাত দিতে হবে রীতিমতো যেই রকম আমরা জাকাত দিচ্ছি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসাবে যেরকম আমি জাকাত দিচ্ছি হুবহু আমাকে ব্যবসার এই যে আমার যে মূলধন ব্যবসার যেগুলো রয়েছে অর্থাৎ আমার স্টক, একটা গ্রোসারি হতে পারে, আমাকে দায়িত্ব নিতে হবে, হ্যাঁ টেক অ্যাওয়ে হতে, আমি গ্রোসারি দিয়ে উদাহরণ দিই আপনাকে, যে আপনি ব্যবসার মালিক, আপনার দায়িত্ব হচ্ছে যে আমার এই শেলফগুলোতে যে স্টক রয়েছে একটু আন্দাজ করে, মানে প্রত্যেকটাকে হিসাব নেওয়া খুবই কঠিন, করতে পারলে ভালো, আর না হয় আপনি একটা ফিগার আন্দাজ করে একটু বৃদ্ধি করে নেবেন যাতে আপনি সেফ সাইডে, তারপর এগুলার উপরে আপনাকে জাকাত দিতে হবে। যদি ঋণগ্রস্ত হন আপনি তাহলে ভিন্ন অবস্থা, তখন আপনি এগুলোকে আপনি মাইনাস করবেন। আরেকটা বিষয় আমি নিয়ে আসি এখানে, অনেকেই যাদের একটা প্রপার্টি নয়, একটাতে উনি থাকতেছেন ফ্রি হোল্ড হতে পারে, আরেকটা উনি কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে প্রপার্টি, বাবার করে প্রপার্টি পোর্টফোলিও থাকতে পারে, এমন অবস্থায় জাকাত দিতে হবে কিনা? রেন্টাল ইনকামের উপর অবশ্যই আপনাকে দিতে হবে, যদি উদ্দেশ্য হয় যে আপনি নতুন একটা গড় নিছেন, পুরা গড়টা ব্যবসার উদ্দেশ্যে,
তখন উলামায়ে কেরামের মত হচ্ছে পুরো ঘরের উপর আপনাকে যাকাত দিতে হবে, শুধু রেন্টাল ইনকামে নয়। তো ওখানে তো আপনি যেটাতে থাকবেন অবশ্যই আপনার কোনো কিছুই আসবে না, যেটা ব্যবহার করছেন নিজের জন্য ওটার উপরে কোনো কিছু নাই। চেষ্টা করুন বোঝার জন্য, মনে করেন কার যদি 10টা প্রপার্টি থাকে 20টা প্রপার্টি থাকে, তাহলে রেন্টাল ইনকামের উপর আপনি যাকাত দিবেন এই 10টা থেকে যে রেন্টাল ইনকাম আছে বা 20টা থেকে পুরো রেন্টাল। পার্সোনাল ফাইনান্সে যখন আপনি বাৎসরিক একটা ক্যালকুলেশন করার জন্য বসবেন, আপনি তো বসতে তো হবে, আপনি মানে সব যে আপনার ব্যাংকে কত আছে, কাকে কত দিয়েছেন, খাতে কাকে কত বড় করেছেন, সবগুলো আপনার সামনে রেখে একটা লিস্ট করতে হবে আপনাকে কলম খাতা নিয়ে। পার্সোনালি সত্যি আপনি বসতে হবে, বসে পার্সোনালি আপনি লিস্ট করার পরে দেখবেন যে আমার এই রোডে একটা ঘর আছে 600 পাউন্ড মাসিক আসছে, এবং এই টাউনে আর একটা ঘর আছে 500 পাউন্ড আসছে। সবগুলোকে আপনাকে এখানে অ্যাড করার পরে আপনার ধরেন দেশের বাইরে যদি কিছু প্রপার্টি রেন্টাল ইনকাম থাকে সেগুলোকেও সংযুক্ত করে সামনে রেখে, যদি ঋণ থাকে সেগুলোকে মাইনাস করার পরে যদি দেখা যায় যে আপনি নিসাবের উপরে যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে শুধু এই দেশে রেস্ট্রিক্টেড না, অনেকের কিন্তু আমাদের কান্ট্রি অরিজিনে কিন্তু ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, যদি একটা স্টেডি ইনকাম থাকে, রেগুলার ইনকাম থাকে, সেটাকে আপনি ইয়ে করতে হবে, আপনার সেই হিসাবে সংযুক্ত যৌথভাবে আপনি হিসাব করতে হবে, সংযুক্ত করতে হবে। সরকারি জিনিস বলে রাখি যে অনেক সময় অনেক অধিকাংশ কার যদি কান্ট্রি অফ অরিজিনে যদি প্রতিষ্ঠান থাকে বা ব্যবসা থাকে ওখান থেকে কিন্তু টাকা নিচ্ছেন না, ওগুলো কিন্তু আবার অন্যদিকে ইয়েতিমখানা বা অন্যদিকে দিয়ে দিচ্ছেন। এটা ভিন্ন ভিন্ন, মানে আপনি দেখেন আপনি যেদিন হিসাব করতে বসবেন সেই দিন আপনি দেখবেন কত আছে আপনার কাছে। আচ্ছা, ওইটার উপরে তারপরে যাকাতের, এর আগে আপনি মানে ভালো একটা মহৎ কাজ করতেছেন, খুবই ব্যয় করতেছেন গরিব দরিদ্র তাদেরকে হেল্প করতেছেন, এটা তো ভালো, কিন্তু আপনি যেদিন বসবেন যাকাত দেওয়ার জন্য সেই দিন যদি দেখা যায় নিসাবের উপরে আপনার, তখন অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছে। এবং এই সাবজেক্ট যদি যারা স্পেশালি যারা ব্যবসায়ীরা আছেন, আই উড সে ডু কনসাল্ট আ কোয়ালিফাইড স্কলার এবং জেনে নিন, কারণ অবভিয়াসলি ইটস ওয়ান অফ দি ফান্ডামেন্টাল পিলার্স অফ ইসলাম। সো আই থিঙ্ক উই ক্যানট নেগলেক্ট ইট, অ্যান্ড ইটস দি হোল আলটিমেট গোল ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দি সোসাইটি অ্যান্ড দি হিউম্যানিটি এট লার্জ। আপনারা ইনশাল্লাহ জেনে নেবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে যারা দেখছেন এই বিষয়ে ব্যবসা রিলেটেড জাকাত নিয়ে, তারা আপনারা সরাসরি ইনশাল্লাহ নেক্সট সেগমেন্টে কল করতে পারেন। পাশাপাশি যারা ডোনেশন দিচ্ছেন, ডোনেশন লাইন কিন্তু খোলা আছে, ইভেন ওয়েন উই আর অন ব্রেক আপনারা ডোনেশন করতে পারেন, এবং একটি মাত্র ডোনেশনের বিনিময়ে কিন্তু আপনারা সব চ্যারিটি অর্গানাইজেশন কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছেন এবং হেল্পও হচ্ছে। আশা করছি আপনারা অব্যাহত রাখবেন, এবং বিরতির পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু, ওয়েলকাম ব্যাক আফটার দি ব্রেক। আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল, সঙ্গে আছেন ফাদিলাতুল শেখ খিদির হোসেন, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব ফর মসজিদ আয়েশা বেসড ইন টটেনহাম, উইচ ইজ আ পারপাস বিল্ট মস্ক। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি এই অনুষ্ঠান যেখানে আপনারা সরাসরি কল করে জেনে নিতে পারেন, এবং স্টুডিও লাইন টেলিফোন নাম্বারটি দেওয়া আছে আপনাদের টিভি স্ক্রিনের নিচে। পাশাপাশি যদি ডোনেশন করতে চান, আরএফসি ডোনেশন লাইন, উইচ ইজ দি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট ডোনেশন লাইন, আপনারা সরাসরি কল করে আপনাদের ডোনেশন করতে পারেন, এবং যে যার তৌফিক আনুমান আপনারা যেভাবে ইচ্ছা আপনারা ডোনেশন করতে পারবেন। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন নিয়ে, আপনারা সরাসরি কল করে জেনে নিতে পারেন ডোনেশন লাইনে, এবং আমাদের এক্সপার্ট প্রফেশনালরা বসা আছেন, দে উইল বি এবল টু আনসার এনি অফ ইউর কোয়েশ্চন শুড ইউ হ্যাভ। Sheikh, now before we move on to the caller, you've mentioned about the business and you've mentioned about the zakat in business. The economic thing is that zakat dite hobe, but as Muslim we see we're negligent in terms of jebe namaz ke pradhanno dei ba salah ke pradhanno dei ba onno onno je gulo hajj ke pradhanno dei, zakat er bepare kintu amader ektu dekha jacche je ektu lacking ache ba eto beshi gurutto deya hocche na. Now obviously we know it's one of the fundamental pillar of Islam, and if someone refuses to pay the zakah, what would your message be? Zudi, dekhen, if a person intentionally abandons zakah, then it's a matter of having faith or not. This is a big issue. A person who intentionally says, I'm not going to give zakah, I think it's not important, then this is indeed taking a person out of the folds of the deen. If a person does it ghafilan, neglects it, because they feel that it might be a financial strain on them, then in that case we won't say they're a disbeliever, because they haven't denied the concept of zakah, they're just sinning. So it's a major sin not to give zakah. A person sees the importance of salah, which is a fundamental pillar. After the shahada, the most important pillar is the manifestation of your inner belief, and that is portrayed through what? The physical portrayal of your inner belief, and that is demonstrated through your worship, physical ibadah, that is salah. So your inner belief is portrayed, or it manifests how? By you prostrating, so you're physically. But in addition to that, worship is two types. One is physical and one is financial. You have to portray your inner belief, and it has to manifest
through two things. One is through your physical ibadah, and the other is your financial ibadah. And this is why Ibn Abbas, he says something amazing. Man salla wa lam yuzakki falam yuqbal minhu. The person who prays but doesn't give zakah, it won't be accepted from them. Who is saying this? Ra'isul Mufassirin. He is Sahabi al-Jalil Ibn Abbas, the most learned, you could say, amongst the companions. Why does he say this? Open the book of Allah, you will find everywhere where salah is mentioned. Immediately after, what do you find? وَآتُ الزَّكَاةِ. Immediately establish salah and give zakah, because they are interlinked, interconnected, and there is a huge ta'alluq between them. If you worship Allah physically, financially is equally important as well. So that means it has to be manifested through action as well. So absolutely, not by lip service. Absolutely. Okay, thank you very much. I hope that is clear. And inshallah, let's move on to the callers. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Shunsi prashno korun. I've got a question. I would like to ask the Imam this question, as it seems to be an issue in our community. Okay. I would just like to know the Islamic views. Okay. If you can speak slightly loudly, that will be a great help. Sorry, what did you say? If you can just speak a little bit louder. Oh, sorry. Yes. Okay, I can hear you now. My question is about giving iftari during Ramadan. Okay. Is it compulsory for our parents to give their daughters, in-laws, iftari during Ramadan? Okay. Is it okay for the in-laws to demand how much iftari they receive? And why is it that if the daughter decides she doesn't want her parents to give iftar, then she's made to feel as though she's brought shame on the family? Okay. It's a very, very important and very, very relevant. And thank you ever so much for bringing such questions live on air, which will also not only benefit us as a reminder, but also to wider audience that are watching the program. So I really thank you for such an important question, Sheikh. It's a pertinent problem with our society and our community. And as sister has mentioned, it is very, very challenging. And she has used the word shame. So there are a lot of issues that comes along with this. Iftari in terms of giving iftar to the daughter-in-law's house and so on. So if you can kindly share your thoughts. I think firstly, we need to establish the giving of iftari. This practice that we see, especially in the subcontinent, is it Islamic or is it cultural? First and foremost, it is not Islamic, rather it is something that is cultural. And this practice brings about pressure on many of the families. And as the sister, she mentioned that if iftari is not brought to the bride's house, someone who's perhaps recently been married, then there is this shame upon that family. And often these questions are raised, well, how comes they did not bring iftari, so on and so forth. And often this leads to marital problems, and we've seen that. And in addition to that, where the sister mentioned to demand money for iftari, it's as if you are demanding a gift in the month of Ramadan. This is absolutely un-Islamic, and we have to abstain from such a practice. When it comes to the giving of iftari and this practice that we see, especially in the subcontinent, unfortunately, it has followed us to these developing countries, and we have brought with us these practices and cultures which are actually far away from the deen of Allah subhanahu wa ta'ala. Giving gifts. Highly recommend this sunnah, that in the month of Ramadan, you go to visit your daughter, you go to visit your sister. What would you give? Something that they eat, dates, if it's mitai and all of those sweets, no problem with that. But this whole idea that it has become an obligation, and if you don't give it, this culture that is present that we see, it is very unfortunate. And we often mention there is something that is known as ghalat. It is wrong, khata, but it has become mashhur. It has become so widespread that some certain people think it is part of our religion, where the religion is far away from this. Now, the other thing I will have a connecting question with that is someone who has the financial ability, because there's a tradition and a custom there, but for example, they do not have any financial obligation. And the family might say, well, you don't have any financial issues, or your family doesn't have any financial issues. So what's stopping from giving an iftari? You've got to understand, if you are giving iftari, then you're setting or you're really helping create this culture. So the idea is we need to come away from it. Giving gifts, giving food to people, it is absolutely permissible in the Sharia. What we are saying from a fiqhi perspective, sometimes there is this this qaida, we know this rule known as saddal lizari'a. Sometimes you have to put a block in place. The reason is لِدَفْعِ الْمَفَاسِدِ, to stop all of the vice and problems that we see. Giving gifts, giving people food, the mitai is halal, the money is halal, no problem. What we're saying is, because it is fueling this culture,
Yes, and it is making this culture become more widespread. It is leading to problems. It is leading to pressure upon certain families, certain individuals, that they feel like they have to give. Or the mother-in-law becomes angry with the daughter-in-law because the iftari is not given. Or it could be the case that money is given, and then this money is distributed by the mother-in-law to her daughters and her children. It makes no sense. And this also, is not Islamic. This is unacceptable. That for someone to demand a certain amount of money in Ramadan so that the family, that the groom side can buy iftari, this is a practice that definitely needs to be abandoned. And also, it also may create a precedent. So for example, if the daughter-in-law, the first daughter-in-law, could come from a healthy financial background, but doesn't necessarily mean the second or third daughter-in-law Absolutely. Would come. So that Absolutely. Also creates a lot of issues. Absolutely. And also another issue, not everyone is financially healthy. So demanding from such families, well, they're already in debt or they might not be just meeting head to mouth. Now, absolutely. So you've got to think about the greater benefit. You've got to think about the maslaha, the people's interest. And this is why the scholars of fiqh, they say you go into a market where they're selling a product and the people often bargain. But you're very wealthy. You go to that market and the man's, you ask, well, how much is this product? And the seller says to you, it's 100 pounds. And you say to him, okay, I will buy that for 100 pounds. What are you doing? Yes, you have money, but you're making it difficult for the poor people there because they're used to buying that product for 60 or 50 pounds because they bargain. So yes, you have the wealth and you can purchase it. And you might be thinking you're giving this man some money, but you're causing a problem here. So you have to go with the majority in this case, the people, the way they live. When it comes to iftari and this culture, we have to abstain. Regardless of you having wealth, you don't exercise your wealth everywhere, especially in a practice that has no connection, no ta'alluq, no tashbih connotation with our religion, and something that is leading to so much problems. I definitely think we need to abstain and abandon this practice, even though you might argue and many people might say, well, it's only a gift, but the problems is leading to, we have to bring a halt to it, a stop to it, because it's becoming culture over religion, whereas the religion is above our culture. অসংখ্য ধন্যবাদ আশা করছি এটি প্রশ্ন ক্লিয়ার হয়েছে এবং এখান থেকে একটি মেসেজ পাওয়া যাচ্ছে শেখ জয়ে বলেছে এবং যে বোন প্রশ্ন করেছেন যে এই ইফতারি গিফট থেকে বোঝা যাচ্ছে যে একটি ডিমান্ডিং সিচুয়েশন হচ্ছে এবং এর কারণে শেখ জয়ে বলেছেন অনেক পারিবারিক কিন্তু বিয়ে বন্ধন সমস্যা হচ্ছে উইচ সামটাইম ইভেন অ্যাজ ইমামস দে ক্যান সে দ্যাট লিড সামটাইম টু ডিভোর্স অ্যান্ড আদার ইস্যুস ভেরি ভেরি ডিফিকাল্ট ইস্যুস অ্যান্ড দিস ইজ ওয়ের আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে ফাইন্যান্সিয়ালি আমরা হয়তো সচ্ছল থাকতে পারি বাট ডিমান্ড করে কিছু নেওয়া ইট ইজ নট অ্যালাউড অ্যান্ড শেখ বলেছেন যেভাবে যে এইরকম কালচার উই হ্যাভ টু স্টপ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাবান্ডন যদি গিফট দিতে চান আউট অফ দ্য ফ্রি উইল উইথ ইন দ্য ক্যাপাসিটি দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট টু ডিমান্ড এরকম আদায় করে নেওয়া ইট ইজ নট অ্যালাউড ইন ইসলাম এবং যারা এই প্রোগ্রাম দেখছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ট্রিট ইউর ডটার ইন দ্য সেম ওয়ে দি ওয়ে ইউ ট্রিট ইউর ডটার যেভাবে নিজের মেয়েকে আপনারা ট্রিট করবেন Please make sure, keep that in mind, that you need to treat your daughter-in-law exactly the same. Because remember, do not forget that someday your daughter can be a daughter-in-law for someone else. Inshallah, amra ei colleague mone rakhbo ebong Ramadan essential hocche ei rokom program er jonno jekhane community challenging jegulo bishoy ache tule dhora ebong apnader kache eta sposto kore dewa. Asha korchi apnader clear hoyeche ebong oshongkho dhonnobad janacchi je bhul prashno korechen. Poroborti caller ke achen line. Assalamu alaikum. আমি আসলে আমার কত টাকা দিতে হবে এটার একটা হিসাব চাচ্ছি হচ্ছে যে আমার আমি এখানে আসছি ইউকে তে আসছি দুই বছর একটা ওয়ার্ক পারমিট নিয়ে তো আমার বাংলাদেশে যে সরকারি চাকরি আছে তো সেখানে স্যালারি জমা হচ্ছে আবার উঠাচ্ছি কারণ আমার ছেলেকে টিউশন ফি দিতে হচ্ছে তো আমি বুঝতে পারছি না কতটুকু দিতে হবে আমার ব্যালেন্স আছে এখন 5 লাখ টাকা সো এটার হিসাবটা কিভাবে হবে এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে কল্যাণ তহবিলে যে টাকাটা জমা হয় সেটার উপর কিভাবে জাকাত দেওয়া হবে বা জাকাত দেওয়া হবে কিনা এই দুইটা প্রশ্ন জানতে চাচ্ছি আচ্ছা স্পষ্ট আচ্ছা বোন শুনুন ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন প্রথম যে প্রশ্নটা বোন যে আপনি আপনার যে একটা টাকার পরিমাণ আছে আপনার কাছে এর উপরে কত জাকাত দিবেন এই পয়সাটা কিন্তু আপনার মালিকানা পুরো একটা বৎসর থাকতে হবে একটা বৎসর অর্থাৎ 354 দিন যেটা আমরাকে বলি এই এই পয়সাটা যদি এই এই সময়ের ভিতরে আপনার হাতে থাকে এবং আপনার জাকাত অ্যানিভার্সারি ডেটটা চলে আসে
তখনই আপনি এই পয়সার উপরে পয়সাটাকে সামনে রেখে 2.5% আপনি দিবেন। এবং দেখা যায় যেতে পারে যে আপনার যখন জাকাত দিবেন যেদিন, সেদিন আপনার, আপনি বললেন যে 5 লাখ, আপনার 6 লাখ থাকতে পারে সেদিন, হয়তো হতে পারে যে আপনার কাছে 3 লাখ আছে। যে অ্যামাউন্টটা থাকবে যেদিন আপনি জাকাত দিবেন, এই অ্যামাউন্টটাকে সামনে রেখে এখান থেকে আপনি 2.5% আপনি জাকাত হিসাবে দিয়ে দিবেন। এখানে একটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি আপনার অ্যাসেটটা মিক্স অ্যাসেট হয়ে থাকে, বোনের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু পয়সাও আছে, সবগুলাকে সংযুক্ত করে আপনি একটা হিসাব করবেন। আপনার দেশে বললেন যে আপনার কিছু ইনকাম আছে, সবগুলা সামনে রেখে আপনি সিলভার, যেটা সিলভারের হিসাবটা আপনি নেবেন। সিলভারের হিসাবটা প্রায় 230 পাউন্ড, প্রত্যেক দিন চেঞ্জ হয়, এভরেজ যেটা আমি বলতেছি বিটুইন 225 এবং 240 পর্যন্ত এইরকম। এই পয়সাটা মানে এই অ্যামাউন্টটা হচ্ছে নিসাবের অ্যামাউন্ট। এর উপরে যদি আপনার কাছে পয়সা থাকে, আপনি বললেন যে 5 লাখ, 5 লাখ তো এর উপরে নিশ্চয়ই, অতএব আপনার কাছে যদি পুরো একটা বছর এই পয়সা থাকে, তখন অর্থাৎ জাকাতের দিন যেদিন আপনি পয়সাটা দিবেন, আপনার কাছে যদি এই পয়সাটা দেয়, তখন আপনি 2.5% আপনি জাকাত দিবেন। তার মানে হচ্ছে এক বছর থাকতে হবে যেদিন থেকে উনি ধরবেন, না পুরো বছর থাকতে হবে না ওনার কাছে, যে উনি বললেন যে ওনার কাছে 5 লাখ আছে, এই 5 লাখটা যদি পুরো একটা বছর ওনার কাছে থাকে, মানে ওনার সেভিং হিসাবে, কোনো স্পেন্ডিং হচ্ছে না এখান থেকে, এবং জাকাতের অ্যানিভার্সারি ডেট যেটা যেদিন উনি জাকাতটা ব্যয় করবেন, এই দিন যদি দেখা যায় যে আমার হাতে এখন 5 লাখ আছে, এই 5 লাখ থেকে ওনাকে 2.5% দিতে হবে। যদি ওনার কিছু স্পেন্ডিং আছে, এক্সপেন্ডিচার আছে, ওনার ঋণ আছে, এই সবগুলো মাইনাস করার পরে এই 5 লাখ থেকে যেগুলো অবশিষ্ট থাকবে এগুলার উপর দিবে। এই অবশিষ্ট যদি নিসাবের উপরে থাকে, নিসাব আমি যেটা বললাম যে যদি রূপার হয়, আপনি ডেইলি চেক করতে হবে যে নিসাবটা চেঞ্জ হয়, রূপার দরের উপর, দামের উপর হচ্ছে, এভরি যেটা আমরা বলবো বিটুইন 220 and 250 হতে পারে, 220 পাউন্ড, 250 পাউন্ডের উপরে যদি হয়, ধরেন 225ই বলেন, 225-এর উপরে হলে আপনাকে জাকাত দিতে হবে 2.5%। অসংখ্য ধন্যবাদ। তহবিলে যে ওনার কিছু পয়সা আছে, যে বলেছেন এগুলো কীভাবে ইউজ করতে হয়, এগুলো ক্লিয়ার আছে কি না? যদি অন্য কোনো জায়গায় যদি সেভিং থাকে, যে কোনো সেভিং, আপনার সেভিং দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, আপনি যখন হিসাব করতে বসবেন, জাকাতের হিসাব আপনি করবেন, তখন আপনার যত অ্যাসেট আছে, যেগুলো অ্যাসেট আছে সব অ্যাকাউন্টে যেগুলোই আছে, আপনি মানুষকে ঋণ দিয়েছেন, সবগুলা সামনে রেখে আপনি হিসাবটা নেবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে, কিন্তু একটি প্রবলেম হচ্ছে যে লাইভ এরকম অনুষ্ঠানে স্পেসিফিকলি এক্সাক্ট ক্যালকুলেশন করা সম্ভব হয় না ডিউ টু সার্টেন লিমিটেশন। আপনি অনেক অর্গানাইজেশন আছে এই দেশে যারা জাকাত নিয়ে ডাইরেক্ট ডিল করেন, বা অনেক ওলামারা আছেন, তো আপনি আইদার ডাইরেক্টলি কোনো একটি অর্গানাইজেশনকে ফোন করে ডাইরেক্ট তথ্য দিয়ে দে ক্যান ক্যালকুলেট ফর ইউ পিন পয়েন্ট, বা এটাও হতে পারে কোনো একজন নিকটস্থ একজন কোয়ালিফাইড আলিমের কাছে বসে এক্সাক্ট ডিটেল দিলে তখন আপনারা ওনাকে, আপনাকে এক্সাক্ট ডিটেল দিতে সক্ষম হবে। লাইভ অনুষ্ঠানে আনফর্চুনেটলি ডিউ টু দি লিমিটেশন ইটস নট বিন পসিবল। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে যদি জানার কিছু আরও ইচ্ছা থাকে, ডু ফিল ফ্রি টু কল আস ব্যাক এগেন অন দি সেম টেলিফোন নাম্বার। তাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আমরা কিছু ঋণও আছি, এখন ঋণ অবস্থায় জাকাত দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন স্পষ্ট হয়েছে, আপনি উত্তর শুনুন। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমে যে জিনিসটা আমাদেরকে ইয়াদ রাখতে হবে, স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়াইফের যদি সোনা থাকে, উনি যার সোনা, যার মালিকানা রয়েছে, উনি জাকাত দিবেন। আপনাদের যদি যৌথভাবে একটা ঋণ থাকে, তাহলে অবশ্যই এটা একটা চিন্তার বিষয় যে যদি দেখা যায় যে আপনাদের যৌথ একটা পারিবারিক একটা ঋণ থাকে, যে উভয়ের এই ঋণটা, তাহলে এটা আপনি আপনার ইয়ে থেকে মাইনাস করবেন। আপনার ওয়াইফের যে সোনা, এটা কিন্তু সেপারেট, উনি এটার উপর জাকাত দিবে। যদি 7.5 বরের উপরে হয়, তাহলে উনি এটার উপরে জাকাত দিবে। আপনার পার্সোনাল ঋণটা আপনি এখানে, কারণ আপনি তো ওনার পক্ষ থেকে জাকাত দিবেন না, সোনার জাকাত দিবেন না, যদিও আপনি
চাইলে গিফট হিসাবে আপনি দিতে পারেন, তবে ওনার ওয়াইফের আপনার ওয়াইফের সোনার জাকাত উনি পার্সনেরই দিবেন, যদি ইনকাম না থাকে সোনা বিক্রি করে উনি দিবেন। এটাই হচ্ছে উলামা ইকরামের মত যে যদি ওনার পার্সনের কোনো ইনকাম না থাকে এবং হাজব্যান্ড যদি জেনারেস হন তাহলে হাজব্যান্ড চাইলে ওয়াইফের পক্ষ থেকে দিয়ে দিবেন। অনেক সময় হয় যে ওয়াইফ তো চাইবেন না যে ওনার কাছে একটা অলংকার একটা সোনা আছে উনি বিক্রি করে মানে এটাকে মানে ওনার হাত থেকে নিয়ে দিবেন, মানে ইয়ে করবেন, ছেড়ে দিবেন। তো অথবা হাজব্যান্ড চাইলে দিতে পারেন। যদি এমন হয় যে আর্থিক সংকট, ভাই যেটা বললেন যে আপনাদের ঋণ আছে এবং এমন অবস্থায় ওয়াইফ সোনাটাকে বিক্রি করেই জাকাত দেব উত্তম যদি 7.5 কোটির উপরে থাকে। এবং আপনার যে পার্সোনাল ঋণ, আপনি হচ্ছেন সাহেবুল বাইত, আপনি হচ্ছেন মেইন পরিবারের, অথবা এই ঋণটা আপনার, আপনি যিনি দায়িত্বশীল পরিবারকে লুক আফটার করার দায়িত্ব আপনার, অতএব ঋণটা আপনার এই ক্ষেত্রে এবং ওয়াইফ আলাদা জাকাত দিবেন। ওকে, জাস্ট এখানে একটা জিনিস বুঝে নেই, তার মানে যদি ঋণ যদি ওনার হয়ে থাকে আর এটা ওয়াইফের ঋণ না তাহলে এটা আলাদা, আবার যদি জয়েন্ট ঋণ যদি হয়ে থাকে then collectively they have to measure and see তবে সোনার বিষয়টা এখানে আসবে না। আচ্ছা, এটা সেপারেট থাকবে, সেপারেট থাকবে এখানে। ওকে, অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? ইন দি মিন টাইম বিফোর আই টেক দি নেক্সট কলার, যদি যারা ডোনেশন করতে চান ডোনেশন লাইন কিন্তু খোলা আছে, আপনাদের একটি ডোনেশনের বিনিময়ে কিন্তু 26 লাইভ চ্যারিটি অ্যাপে কিন্তু আমরা সহযোগিতা করতে পারছি। এবং দিস ইজ ওয়ে আর এফ সি কামস ইন, ওয়ে ইউ ক্যান নট অনলি পে ইউর সাদাকা বাট অলসো ইউ ক্যান অলসো ইউটিলাইজ ফর ইউর যাকাত পারপাসেস অ্যাজ ওয়েল। ইনশাআল্লাহ ডু কিপ দোজ ডোনেশন কামিং ইন। পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। So I have one question. Ji, go ahead. So whilst doing itikaf, are women allowed to listen to Islamic programs? Can I get the answer in Bengali, please? Okay, inshallah. Thank you very much for that. And do listen. Sheikh will answer in Bengali. Bangla. Ji, itikafer obosthay mani kono waaz ei rokom nasihat shunte parben kina? Ha, obosshoi shunte parben. Jodi waaz ta hoy ebong Quran hadith er aloke jodi waaz hoy je apnar attadik somporko attadik obosthake briddhi korar jonno jodi apni kono Quran hadith er aloke kono boyan kono taqrir kono waaz shunen, ete kono badha noy, borong apnar jonno onek onek fayda royeche. Tobe Lailatul Qadarer khetre je khas ibadat je gulo asche সেটা হচ্ছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, এখানে স্পষ্টভাবে হাদিসে আসছে নফল নামাজের বিষয়টা এবং লাইলাতুল কদরেই নামাজের এই আমলটার কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একটু বেশি বেশি করে নামাজ পড়ব, কুরআন তেলাওয়াত করব, এই দুইটা কাজ কে লাইলাতুল কদরে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। যদিও ওয়াজ এইরকম দিনে আলোচনা শোনার মধ্যে কোনো বাধা নেই। আল্লাহ আকবার, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুনছি আপনাকে স্পষ্ট, আপনি দয়া করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত, আর কল নেওয়া যাচ্ছে না, আই থিঙ্ক টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে হয়তো নেওয়া যাচ্ছে না, বাট ইনশাআল্লাহ রমাদান এসেন্সিয়াল আগামীকাল কেউ আছে। ইফ ইউ কুডন্ট গেট হোল্ড অফ ইউ, ইউ ক্যান ডু কল ইন, আগামীকালকে ফোন করে তিনটার সময় অনুষ্ঠান আবার হবে, শুরু হবে, আপনারা কল করে ইনশাআল্লাহ আপনি আপনাদের যারা প্রশ্ন আছে, যার যদি কোনো প্রশ্ন থাকে জেনে নেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি ডোনেশন লাইন কিন্তু খোলা আছে, অ্যান্ড ইফ ইউড লাইক টু ডোনেট দেন প্লিজ ডু কল ইন টু আর ডোনেশন হটলাইন নাম্বার, অ্যান্ড দি ডোনেশন নাম্বার ইজ অ্যাট দি বটম অফ ইউর টিভি স্ক্রিন। শেখ, সময় একদম সংক্ষিপ্ত শেষের পথে চলে আসছি। জাস্ট টু সামারাইজ সার্টেন আদার অ্যাসপেক্ট, লাস্ট 10 নাইটস এবং লাস্ট 10 দিনের কথা বলেছি, ঈদ কিন্তু বেশি দূরে না এবং শপিংয়ের সিজন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু বিভিন্ন ধরনের যে এশিয়ান স্ট্রিটগুলো আছে কিন্তু খুবই বিজি। এখন অবভিয়াসলি প্রায়োরিটিজ আপনি যেভাবে আগে বলেছেন প্রায়োরিটিজ সেট করতে হবে, এখন এখানে কীভাবে প্রায়োরিটি সেট করা যায় স্পেশালি মা বোনদের জন্য, যারা দে উইল বি ভেরি ইগার টু লুক ইন টু শপিং সেন্টার্স অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট আউটফিটস, then how do you balance the ibada and your shopping priority? দেখেন, এই শেষ 10 দিন আলহামদুলিল্লাহ আমাদেরকে শেষ প্রান্তে নিয়ে আসছেন এবং এই বরকতময় মহৎ যে রাতগুলো রয়েছে এইগুলোকে আমরা কিন্তু সময় ভালোভাবে উপযুক্ত মানে ভালো সময়টাকে এখানে কাটাতে হবে। আমরা যদি শপিং নিয়ে ব্যস্ত হয়ে যাই, ঈদের শপিংয়ের জন্য মানে এত ব্যস্ত যে একদিন দুই দিন তিন দিন চলে যায় এবং শেষ পর্যন্ত কিনা হয় নাই, তাহলে আমাদের লাইলাতুল কদরও চলে গেল এবং ভালোভাবে আমি সময়টাকে
কাজে লাগাইতে পারি নাই, একটা দিন আমি মুআয়্যান করে নিতে পারি, নির্দিষ্ট করে নিতে পারি পরিবারকে নিয়ে সকালেই আমি বাইর হয়ে গিয়ে একটু শপিং টপিং করে নিয়ে, যাতে করে সূর্যটা অস্ত হওয়ার আগেই আমি প্রস্তুতি নিয়ে নিলাম। যদিও আমরা বলে থাকি যে দেখেন ঈদের শপিংটা কিন্তু রমাদানের আগে করা উচিত ছিল, আমরা অনেক সময় হয় যে আমরা ঈদের সেইলের জন্য আমরা অপেক্ষা করে থাকি যাতে একটু পয়সা কম হবে, এর জন্য আমি মানে একটু সেভ হয়ে যাবে, কিন্তু এই কাজগুলো রমাদানের আগে করে নিলে পরে দেখেন যে আপনি এই সময়টাকে আপনি অপচয় করলেন না, সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। এখানে একটু ডিফিকাল্টি আছে, কারণ ঈদের আগে কিন্তু ভালো ভালো জিনিস যেগুলো ঈদের জন্য আসে এগুলো কিন্তু পাওয়া যায় না, জাস্ট টু ব্যালেন্স। কিন্তু ঈদ দেখেন লাইসা লাইদুল লিমান তামাত্তা বিশাহওয়াতি ওয়ালা বিসাল জাদিদ ইননামা লাইদুল লিমান আখলাসা লিল্লাহিল আমালু ওয়া খাফা ইয়াউমাল ওয়াইদ। ঈদ শুধু নাই যে নতুন পোশাক পরিধান করবেন আর এবং আনন্দ উল্লাস করবেন, এর চেয়েও যে মেইন ফোকাসটা হবে যে আমরা আল্লাহর রাব্বুল ইজ্জতের জিকির আজকার এগুলো নিয়ে, যদিও এখানে সুরুর আনন্দ উল্লাস কিছু রয়েছে, এর মানে নয় যে দেখেন আপনি এখন তো আমাদের শপিং এর সিজন লাইলাতুল কাদারের এই দশ দিনে দেখবেন যে রাস্তাগুলো ভর্তি, মার্কেটগুলো ভর্তি, মসজিদগুলো এমটি হয়ে যাচ্ছে। তো আমাদের মেইন ফোকাস যেটা, মেইন স্পিরিট যেটা, সেটা হচ্ছে যে আল্লাহমুখী হওয়া, মার্কেট মুখী হওয়া না। আর জাস্ট আ সাপ্লিমেন্টারি কোশ্চেন, প্রত্যেক ঈদে কি কাপড় কিনতেই হয়? দেখেন সুবহানাল্লাহ বিহামদি, যে এই যে নতুন পোশাক পরিধান করে এতে কোনো বাধা নেই, যে শারীরিক কোনো বাধা নেই, তবে যদি কেউ আর্থিক অবস্থা থাকে তাহলে তো উনি কিনতে পারবে, কোনো বাধা নেই, আপনারা বাধা কেউ বাধা দিতে পারবেন না। যে কিনতে যে হবে এইরকম না, অনেক সময় কি জিনিস জায়েজ হলেও যে আপনি আমল করতে হবে এইরকম না, যে আপনার আছে একটা পোশাক আপনি নতুন আর একটা নেবেন এটা হয় না। আপনার পার্শ্বে দরিদ্র যারা আছে তাদেরকে এক বছর নিজে না পরে তাদেরকে দিয়ে দেন, এটাই হবে উত্তম। অসংখ্য ধন্যবাদ, আর কথা বলা যাচ্ছে না ইনশাআল্লাহ। আশা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন, এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। বারাকাল্লাহ। কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, দুটি এখানে ইনফরমেশন যেটা আজকে আমাদের আজকের এই আলোচনা থেকে বেরিয়ে আসছে। প্রথমে একজন কলার ফোন করেছেন যার একটু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ছিল। আমরা বলবো আলহামদুলিল্লাহ যে দেশে আমরা বসবাস করছি এখানে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল হেল্প এবং সাপোর্ট পাওয়া যায়। তো আপনারা যদি যে এলাকায় থাকেন, আপনারা যদি লোকাল কাউন্সিল বা যদি কেউ কোয়ালিফাইড মানুষকে যদি জিজ্ঞেস করেন কোন জায়গায় বা কী কী ফাইন্যান্সিয়াল হেল্প বা সাপোর্ট নেওয়া যায়, ইনশাআল্লাহ হোপফুলি দ্যাট মে হেল্প ইউ পারহ্যাপস ফাইন্যান্সিয়ালি ইনশাআল্লাহ। অ্যান্ড ডু সিক আউট প্রফেশনাল অ্যাডভাইস ফ্রম সাম এক্সপার্টস দ্যাট আর prevalent in our society. দ্বিতীয় জিনিস হচ্ছে, একজন বোন বলেছেন ইফতারি নিয়ে, এইরকম যে ট্রেডিশন আছে যেখানে ম্যারেজে, যেখানে বিয়ে শাদীতে কিন্তু সমস্যা বা বাধা সৃষ্টি হচ্ছে, এইরকম কাজ থেকে যেন আমরা বিরত থাকি। এবং রমাদান মাস তো আসছে এই জন্য, দ্যাট উই ক্যান রিফর্ম আওয়ার সেলফ। অ্যান্ড হাউ ক্যান উই রিফর্ম আওয়ার সেলফ? ফার্স্ট উই হ্যাভ টু অ্যাবান্ডন দি প্র্যাকটিসেস অ্যান্ড কাস্টম দ্যাট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে ট্রেডিশন, যে কালচার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এবং ইন আদার ওয়ার্ডস ইটস এগেনস্ট ইট। এইরকম জিনিসকে আমরা we should avoid it and we should stop those practices and we should encourage others, but খেয়াল রাখতে হবে এটার জন্য যেন আমরা কোনো ফিতনা যেন সৃষ্টি না করি, কোনো ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয়। তারপরেও যদি কোনো ধরনের বিস্তারিত জানতে চান, কোয়ালিফাইড আলিমের কাছ থেকে জেনে নেবেন। পাশাপাশি যারা বাহিরা এতেকাফে আছেন, শেখ জুবাই বলেছেন কোয়ালিফাইড যে লোকাল মসজিদের ইমাম আছেন তার কাছ থেকে বিষয়গুলি মাসলা মাসাইল সংক্রান্তে, স্পেশালি এতেকাফ নিয়ে যেগুলো মাসলা মাসাইল আছে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আপনাদের সবাই মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়াহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. جزاك الله خير شيخ. Thank you very much.